আসসালামু আলাইকুম ওরমতুল্লাহরত সঞ্জুত আরব আমিরাতের সকল প্রবাসী ভাই বোনদেরকে জানাই প্রবাসী বিডি চ্যানেল পক্ষ থেকে সঞ্জয় সঞ্জুত আরব মিরাতে বসবাসত সকল প্রবাসী ভাই বোনেরা জানেন গত কয়েকদিন আগে আমি আপনাদের মাঝে একটা ভিডিও আপলোড দিয়েছিলাম যে ভিডিওটাতে আপনাদের মাঝে আলোচনা করছিলাম যে ভিজির ভিসা আসার পর এই দেশে ভিসা লাগানোর জন্য সঞ্জয় আরব আমিরাতে খুবই একটা ইম্পর্টেন্ট একটা ছাড় একটা সুযোগ দেওয়া হয়েছে আর সেই ভিডিওটা যদি আপনারা না দেখে থাকেন আমার ভিডিও ডিসক্রিপশনের বক্সের লিঙ্ক দেওয়া থাকবে অবশ্যই দেখে নেবেন ওই ভিডিওটাতে আরও একটা নিউজ আছে যে নিউজটা নিয়ে আপনাদের মাঝে আজকে অনেকগুলা নিউজ শেয়ার করতে চেষ্টা করবো নিউজটা ছিল যে সংযুক্ত আরব আমিরাতে আসার জন্য আমাদের বাংলাদেশিরা বাংলাদেশ থেকে টিকিট নেওয়ার জন্য দালালের সহযোগিতা নেওয়া হইতেছে এটা বাধ্যতাগতভাবে কারণ বাংলাদেশের থেকে আসার জন্য দালাল কেন এই ভিসাটা ভিজিট ভিসা দিতেছে সংযুক্ত আরব আমিরাত থেকে সংযুক্ত আরব আমিরাত থেকে তো আমাদের বাংলাদেশের জন্য শ্রম বন্ধ ছিল এখনও পর্যন্ত স্টিল বন্ধ হয়ে আছে এবং কি ভিসা ট্রান্সপোর্টটা বন্ধ ছিল কতগুলা আমাদের প্রবাসীদের জন্য কতগুলা মানে ইম্পর্টেন্ট জিনিসগুলো বন্ধ ছিল কিন্তু এখন তো বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের সরকারের সাথে আমাদের সরকারের খুব একটা ভালো সম্পর্ক যার কারণে সেই উসিলাতে একটা ভালো একটা উদ্যোগ নেওয়া হইতেছে যার কারণে এখন বাংলাদেশের প্রবাসীরা বিদেশ থেকে আমরা যে সরস্বরত আসি আমরা আমিরাত থেকে আমরা এক কোম্পানি থেকে অন্য কোম্পানিতে এখন ট্রান্সফার করতে পারতেছি আল্লাহ শুকরিয়া আদায় করি এমন কি আমাদের উন্মুক্ত করে দেওয়া হয়েছে আসতে পারতেছি আগে ছিল সংযুক্ত আরব আমিরাতে ভিজিট ভিসা আসার পর ভিসা ভিজিট ভিসাদারীরা কখনোই বাহিরে কাজ করতে পারবে না আর যদি ধরতে পারে তবে সেটা মোটা অঙ্কের একটা ফাইন মারা হবে সেজন্য অন্য মানুষে আসার পর কোনো কাজ করতো না যার কারণে ভিসা ট্রান্সফারটাও করতে পারতো না তাই তারা ভিজি ভিসা ইসা ঘুরে আবার চলে যেতেই তো এরকম ছিল কিন্তু এখন বর্তমানে সংযুক্ত আরব আমিরাত থেকে একটা খুবই খুশি সংবাদ দেওয়া হয়েছে যে খুশি সংবাদটাতে বাংলাদেশে যত লোক আছে সবাই খুশি হয়েছে যে ভিজিট ভিসায় আসার পর সংযুক্ত আরব আমিরাতে যে কোনো কোম্পানিতে ইনভেস্টে এবার কি বিভিন্ন ক্যাটাগরিতে ভিসাগুলো লাগাইতে পারবে কিন্তু আসার জন্য আমাদের প্রবাসীরা বাংলাদেশ থেকে নতুন ভাইয়েরা এই দেশে আসার জন্য অনেক চেষ্টা করতেছে যার কারণে ভিসা নেওয়ার জন্য তাদের আত্মীয় স্বজন তাদেরকে ধারা ভিসা নিতেছে সঞ্জোতা আবে ভিসা নেয়ার জন্য অনেক কম প্রাইস রাখা হয়েছে মাত্র নয়শো বা ওয়ান থাউজেন্ড বা এক হাজার দেওয়ারের ভিতরে যে কোনো ট্রাভেল এজেন্সির থেকে এই ভিসাটা সংগ্রহ করা যায় তিন মাসের জন্য কিন্তু এখানে কথা আছে আমাদের বাংলাদেশের এয়ারপোর্ট থেকে বলা হইতেছে যে ভিজি সাজারি যারা বাংলাদেশ থেকে সংযুক্ত আরব আমিরাতে যাবে তাদেরকে টিকিট নাকি বাংলাদেশ থেকে কাটতে হবে এবং কি কোনো ট্রাভেল এজেন্সি বা দালাল দ্বারা কাটতে হবে এছাড়া হবে না আর এবং কি দালাল দ্বারা এবং কি ট্রাভেল এজেন্সি দ্বারা যখন কাটতে যেতেছে তখন ট্রাভেল এজেন্সিরা মোটা অঙ্কের টাকা সাধারণ জনগণের থেকে হাতায় নিতেছে আর দালালরা তো আরও বেশি অনেক টাকা ইনকা টিকিটের জন্য নিতেছে তারা কারো কাছ থেকে নিম্নপক্ষে সিক্সটি থাউজেন্ড সেভেন্টি থাউজেন্ড ওয়ান লাখ ওয়ান লাখ ফিফটি থাউজেন্ড এরকমভাবে হাতে নিতেছে একটা প্রবাসী এই দেশে আসার পর সে তার নিজের ঘাম পরিশ্রম দিয়া টাকা ইনকাম করবে সেই টাকাটা আমাদের বাংলাদেশে পাঠানোর জন্য ব্যাংকের মাধ্যমে পাঠায় আমরা যাতে আমাদের বাংলাদেশে একটা রেমিটেন্স পায় একটা পার্সেন্টেজ পায় সেটা তো আমাদের সরকারের জন্যই ভালো তবে কেন আমাদের সরকার এই জিনিসটা লক্ষ্য দিতেছে না কেন আমাদের সরকার এই জিনিসটা দেখতেছে না সরকারি কর্মকর্তা বা কোনো মানে ইম্পর্টেন্ট বাংলাদেশ এয়ারপোর্টের বা এমন কোনো ঊর্ধ্বগত কর্মকর্তা যদি আপনাদের চোখে যদি ভিডিওটা পড়ে অবশ্যই জিনিসটা জাস্টিফাই করবেন দেখবেন আর আমিরাতে আসার জন্য যত প্রবাসীরা যারা বাংলাদেশ থেকে আসতে চাইতেছে তাদের জন্য আসার রাস্তাটা খুবই ইজি করে দেবেন আপনাদের কাছে খুবই বিনীত অনুরোধ রইল এই জিনিসটা একটু দেখতে চেষ্টা করবেন কারণ আমাদের বাংলাদেশে অনেক ব্রেকার যুবক আছে যারা নিজের ভাগ্যের চাকা পরিবর্তন করার জন্য দেশের পরিবার পরিজনকে এই এদেশে আইসা তাদের স্বাবলম্বী হইতে চায় তাদেরকে এই সুযোগটুকু বঞ্চিত করবেন না কারণ সংযুক্ত আরব আমিরাতের এই একটু খুবই একটা একটা ছাড় দেয়া হয়েছে এই সুযোগটু সবাইকে হাসিল করার চেষ্টা করতে রাখবেন চেষ্টা করবেন যাতে তারা যাতে আমাদের বাংলাদেশ থেকে যারা যারা আসতে চায় ইচ্ছুক আছে তারা যেন এই সুযোগটা যে বঞ্চিত না হয় তাই আপনাদের কাছে খুবই একটা রিকোয়েস্ট হলো আপনারা এই জিনিসটা লক্ষ্য করবেন কোনো দালাল দ্বারা এই ধরনের এত মোটা অঙ্কের টাকা যাতে কারো কাছ থেকে নিতে না হয় যেটা ন্যায্য মূল্য প্রাইস সেটাই যাতে নেওয়া হয় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন নিচে কমেন্টে আপনার যে কোনো সংযুক্ত আরব আমিরাতের যে কোনো আইন বা যে কোনো প্রবাসীদেরকে নিয়ে ভিসা নেওয়া ভিসা ট্রান্সফার নেওয়া ভিজিট ভিসা টিকেট বা এরকম ধরনের কোনো ধরনের নিউজ লাগে বা কোনো কনফিউজ থাকে কোনো বিষয় নিয়ে অবশ্যই কমেন্টটা আপনারা জানাবেন আমি আপনাদের কমেন্টের অ্যান্সার দিতে চেষ্টা করব আর আমাদের ভিডিও চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাথে থাকা বেল আইকনটা অন করে রাখবেন কেননা সাথে থাকা বেল আইকনটা যদি অন করে রাখেন তবে আমাদের প্রবাসীদেরকে নিয়ে যত ধরনের ইম্পর্টেন্ট যে ভিডিওগুলো বানানো হয় সেই ভিডিওগুলো থেকে আপনি মিস হবেন না সবার আগে আপনার মোবাইলের নোটিফিকেশনে আসবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহ আবার আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাথে থাকা বেল আইকনটি অন করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিও পাওয়ার জন্য এই চ্যানেলে সর্বদাই প্রবাসীদেরকে নিয়ে কাজ করা হয় আপনার যদি কোনো অভিমত থেকে থাকে আমাদের চ্যানেলে কমেন্ট বক্সে আপনার অভিমত জানাবেন আমরা আপনাদেরকে উপর করতে চেষ্টা করব ভালো